যে কোন পশ্চিমবঙ্গ যেখানে ডাক্তার নিজের ডাক্তারি করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, এ কোন পরিবেশ, এ কি উন্নয়ন, এটা কি উন্নয়ন? বাগানের পচা মাংস মানুষের পাতে পৌঁছে দিয়ে কি পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে? লজ্জা হয় যখন আমরা বিভিন্ন কাজে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে যাই, পৃথিবীর কথা ছেড়েই দিই, অন্যান্য প্রদেশে গেলে আমাদের মাথা নিচু হয়ে যায়। আমরা এখন ভাবছি পরবর্তীকালে বিভিন্ন কনফারেন্সে যে যাব, ডাক্তারদের কি আমরা জবাব দেব, সবাই জিজ্ঞাসা করবে এতদিন ধরে আপনারা ভাগাড়ের পচা মাংস লোককে খাইয়েছেন আর বড় বড় করছেন, আপনি গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পুরস্কার নিচ্ছেন, এটা কি হচ্ছে? এ বরদাস্ত করা যায় না, অনেক হয়েছে। এখন আমাদের যেটা সব থেকে বড় কথা, আমাদের মেডিকেল সেল থেকে দাবি এর পূর্ণাঙ্গ তদন্ত অবশ্যই করতে হবে, তারপরে বিভিন্ন বৈজ্ঞানিক মাধ্যম থেকে পরীক্ষা করে দেখতে হবে দীর্ঘদিন ধরে খাওয়ার পরে মানুষের মধ্যে আমাদের সকলের মধ্যে এর কোনো জিন ঘটিত প্রভাব এসেছে কিনা। কারণ আমরা জানি এক সময় নাগাসাকি হিরোশিমা বোম পড়েছিল, তার প্রভাব কিন্তু তখন হয়নি, তারপরে আমরা দেখেছি তার প্রভাব কত লক্ষ লক্ষ মানুষের উপর পড়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষের এই পচা মাংসকে তাদের জিন ঘটিত কী কী সমস্যা হতে পারে সেইটা তদন্ত করতে হবে, দরকার পড়ে বিদেশ থেকে বিশেষজ্ঞ বিজ্ঞানীদের নিয়ে আসতে হবে, মানুষের শরীর পরীক্ষা করে তাদের জিন জেনেটিক পরীক্ষা করে দেখতে হবে তাদের ভবিষ্যতে ক্যান্সারের প্রাদুর্ভাব কত বাড়ছে। আমি বিভিন্ন সংবাদ চ্যানেলে গেছিলাম, তারা জানতে চেয়েছে আমার কাছে যে সঙ্গে ক্যান্সারের প্রভাব কী, আমার মাথা হেট হয়ে গেছে, সত্যিকারের পরিসংখ্যান দিতে পারিনি, কারণ এটা আমাদের বাংলার লজ্জা, আমাদের বাঙালির লজ্জা। কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি, যারা দীর্ঘদিন ধরে এই মাংস খেয়েছেন তাদের থেকে কিন্তু জেনেটিক পরিবর্তন হয়ে ক্যান্সারের প্রাদুর্ভাব হতে পারে। আমরা ইদানিং দেখছি যে কোলোরেক্টাল ক্যান্সার খাদ্যনালী এবং যে রেক্টাম তার ক্যান্সারের প্রাদুর্ভাব এই পশ্চিমবঙ্গে বেড়ে গেছে। তদন্ত করে ভালো করে অনুসন্ধান করে এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে দেখতে হবে এই ক্যান্সারগুলোর জন্য কোনো রকমই ভাগাড়ের পচা মাংস দায়ী নয় তো। কাজেই আমাদের আমরা একটু চাই একটু আধুনিক পদ্ধতিতে যেমন বিচার হোক, তদন্ত হোক, এবং আরেকটা দাবি করছি, এমন হয় না তো যে আমাদের যে মর্গগুলো আছে কোন দিন হয়তো সেখান থেকে খবর পাবো মর্গের পচা মাংস হয়তো আমাদের প্লেটে পৌঁছে গেছে। এরা সব পারে, এরা ভাগাড়ে পচা পশুর মাংস যদি আমাদের প্লেটে দিতে পারে, কয়েক মাস ভাবে বেরোবে যে যেসব মানুষ পচে মরছেন বিভিন্ন মর্গে তাদের মাংস হয়তো অজান্তে আমাদের পেটে পৌঁছে গেছে। আজ কোথায় সেই বুদ্ধিজীবীরা যারা ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলেন, তাদের বিশেষ সময়ে তারা ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িকতার সুরসুরি তাদের গায়ে লাগে, অন্য সময় বড় বাতাস হলেও তাদের গায়ে একটু কাঁপে না, তারা সেখানে গোমাংস খেয়ে বড় বড় কথা বলেছিলেন, এখন তারা কোথায়? এখন তারা ভাগাড়ের মাংস খেয়ে দেখান যে সব কিছু ভালো আছে, পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার বইছে, আর ভালো লাগছে না আমাদের। এই স্বামীজি নেতাজির বাড়ির সামনে আমরা প্রতিজ্ঞা করছি, সেই কবে এক ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, এখন আবার নতুন তৃণমূল বাংলা ছাড়ো আন্দোলন শুরু হয়, গ্রামে গ্রামে সেই আন্দোলন শুরু হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি একমাত্র দেখবেন রাস্তায় নেমে নেমে এইসব প্রতিবাদ করছে, বহু পার্টি আছে, বহু বিরোধী দল আছে, তাদের কি রাস্তায় দেখতে পাচ্ছেন? তারা কি ভাগাড়ের মাংস খাননি? সব সেট হয়ে গেছে, সিপিএম কংগ্রেস তৃণমূল একই বৃন্তের বিভিন্ন ফুল, তাদের মধ্যে সেটিং হচ্ছে, এখন সিপিএমকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, তোমাদের আমলে করা যে পাপ সেগুলো কি করে পরিষ্কার করা যায়, একটা দুর্নীতি সিপিএম আমলের দুর্নীতিকে আপনারা দেখছেন কেউ সাজাপ্রাপ্ত হয়েছে? হয়নি, কারণ সব সেটিং করা আছে, এসব ফিশ ফ্রাইয়ের সেটিং আমরা বুঝবো না, এসব উন্নত মানের সেটিং। আর কোন মেডিকেল সেলকে দেখছেন? কংগ্রেসের কি মেডিকেল সেল নেই? এইচএসডি কি মরে গেছে? তারা কি রাস্তায় আসবে? তারা কি বলবে? তারা বলবে না, সব মুখ বন্ধ, কেন? সব সেটিং হয়ে গেছে। একমাত্র বিজেপি ডক্টর সেল সেই ডেঙ্গু থেকে শুরু করে সর্বধরনের সামাজিক সমস্যার কথা তুলে ধরে এবং জনগণের পাশে এসে আমাদের সাধ্যমতো আমরা সমাজের কাজ করার চেষ্টা করি।